أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. سلموا يا قوم بار. صلى على صدر الأمين مصطفى ما جاع إلا رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد. صلى على محمد. لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার ভিতর প্রচুর কুয়াশা পড়তেছে। আমি বলতেছিলাম আল্লাহ রাসূল আল্লাহ বলতেছেন, আমি এই কথা বলি শেষ করে দিই, দোয়া করে মুরাদ দিয়ে দেব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله فاك بلتسن او دنيا منشرا تم رزقي اما كيف تجاو تولي نامي رسول انشرن انكرن كرام كار انشرن رسول انشرن انكرن كرلي আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে। আমি দয়াশীল ক্ষমাশীল রহমান ও রহিম। আমি তোমাদের গুনাহগাতা মাফ করে দেব। কান্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে, আর রাসূলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যাবে, আর আর আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে গেলে আমরা কি আল্লাহ পাক আমাদের গুনাহগাতা মাফ করে দিবেন। হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের ভালোবাসার নাম হলো কি? ঈমান। রাসূলের প্রতি কি ভালোবাসা রাখতে হবে? না, নিজের জানের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, নিজের সম্পদের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, নিজের ত্রিভুজের থেকে বেশি ভালোবাসতে হবে। কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর রাসূলকে। আর আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ করলে কি আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? ভাইরে, আমরা আল মুসলিম আখুল মুসলিম মান সালিম আল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি। এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই? এক মুসলমান আরেক মুসলমানের কি বোন? ভাই এবং বোন, মুসলমান ভাই ভাই, মুসলমান বোন বোন, কি সকলে কি এক মহিলা আরেক মহিলার বোন? কোথাকে বুঝাইতে পারছি? আমরা একে অপরকে ভালোবাসা দেব,
আমার আচার আচরণে সে যেন কষ্ট না পায়, আমার কথাবার্তায় যেন সে কি আমার কথা তার রিয়া অহংকার না আসে, তার মনে যেন কষ্ট না আসে, আমার এবাজ বন্দিকে দেখে তার মধ্যে ভালোবাসা জন্মেবে। কথাকে বুঝাইতে পারছি? আমি নিজে নামাজ পড়ব, রাসুলের সুন্নত তরিকায় চলবো, তাহলে অন্যরাও কি চলবে? কথাকে বুঝাইতে পারছি? তোমরা রাসুলের সুন্নত উপর আমল করবো তো? রাসুলের সুন্নত উপর আমল করবো? আমাদের আমল আখলাক দেখে অন্য আরেকজন কি আপনার প্রতি অনুসরণ অনুকরণ করবে। কথাকে বুঝাইতে পারছি? আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে ভালোবাসো ও রাসূলকে ভালোবাসে এবং তার মধ্যে উলিল আমর যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করো। আমাদের মধ্যে উলিল আমর দ্বারায় কোন মা সাদিকিন সাদিকিন সালেহিন বান্দাকে বোঝানো হয়েছে, একজন হক্কানি আলেম ওলামাকে বোঝানো হয়েছে। কাকে? হক্কানি আলেম ওলামাদেরকে বোঝানো হয়েছে, যিনি এলমে জাহের এবং এলমে বাতেন দুইটা এলেমের অধিকারী হয়েছেন। কথাকে বুঝাইতে পারছি? আমাদের আচার আচরণের কারণে, আমাদের চলাফেরার কারণে, আমাদের আমল আখলাকের কারণে আরেক ভাই আমাদের দিনে আকর্ষণ আসবে। আমি নিজেই নামাজ পড়ি না, নিজেই রোজা রাখি না, নিজেই টুপি মাথায় দিচ্ছি না, নিজেই পর্দা করতেছি না, আরেক ভাই কি করবে? আরেক ভাই করবে? করবে না। আমরা রাসূলের সুন্নত তরিকায় জীবনযাপন করবো, পরের সমালোচনা করবো না, গীবত করবো না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আমরা গীবত করবো না। কথাকে বুঝাইতে পারছি? আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয় তাকে হেকমতে ভালোবাসায় মোহাব্বতে তাকে বলে দেবো, ভাই এইভাবে বলা তোমার খারাপ হচ্ছে, এইভাবে না বলি এইভাবে বলি, তাহলে হয়তো সে কি সংশোধনে এসে যাবে। কথাকে বুঝাইতে পারছি? আর সমালোচনা হবে না, হিংসা হবে না, গীবত হবে না। কথাকে বুঝাইতে পারছি? তাহলে আমরা কি রাসুলের সুন্নত তরিকায় জীবনযাপন করব, নিজের জানের চেয়েও রাসুলকে বেশি ভালোবাসব। ইমানের মূল মুহাম্মাদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাকে বুঝাইতে পারছি? আল্লাহ রাসুল জীবনে তিনটা পথ দোয়া করছেন, কয়টা? তিনটা পথ দোয়া করছেন। এক নম্বর হলো যারা মা, যেমন আমাদের সামনে মাহে রমজান আসতেছে, যারা মাহে রমজান পেয়ে জীবনের গুনাহ মাফ করতে পারলো না তারা ধ্বংস হোক। আল্লাহ রাসুল বলছেন আল্লাহুম্মা আমিন। যারা রাসুলের নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়লো না, বখিলামি করলো, তারাও ধ্বংস হোক। আল্লাহ রাসুল বলছে আল্লাহুম্মা আমিন। আর তিন নম্বর হলো যারা মা বাপ পাইয়া বেহস্ত কামাইতে পারলো না তারাও ধ্বংস হোক। আল্লাহ রাসুল বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে মাহে রমজান আসতেছে, সামনে কি মাহে রমজান আসতেছে, আমরা রোজাগুলা ঠিকভাবে আদায় করব, পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়ব, মা বাবার খেদমত করব, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে। ও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা সকলে ইস্তিগফার সাতবার পড়ে নিই, আমরা মুহাব্বতের সাথে মদিনার জামাতের হাজিয়া পড়ে নিই। অল্প আমলে নাদাদের জন্য, অল্প আমলে কি যথেষ্ট, বেশি আমল লাগে না। কথাকে বুঝাইতে পারছি? এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহকে দোয়া করব মাহে রমজান যেন পাই, মাহে রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করতে পারি, এক ভাই আরেক ভাই সাথে কি ভালোবাসা রাখবো। কথাকে বুঝাইতে পারছি? আমরা সকলে ইস্তিগফার পড়ে নিই, সাতবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول
ولا قوة إلا بالله العلي العظيم بابر গুনার কথা স্মরণ করি ইস্তিগফার করি توفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم انجبر سورة الفاتحة تنبر بسم الله شكرا بسم الله الرحمن الرحيم الحمد لله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين سوره اخلاص تنبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد ايه الكرسي اكبر بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده ما في السماوات ولا في الارض وهو العلي العظيم تسبيح فاطمه سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر 33 بار سبحان الله الحمد لله الحمد لله الله هو أكبر الله اللهم أجرنا من النار شدا سورة الحشر الشيش تنايت أعوذ بالله الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو العزيز الحكيم درود ميتين بر اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم قادر ترگ درود تین بر اللهم صل على سيدنا محمد ما دان الجود والكرام واله وسلم اللهم صل على سيدنا محمد ما دان الجود والكرام واله وسلم اللهم صل على سيدنا محمد ما دان الجود والكرام واله وسلم درود نقشبندی مجدد تین بر اللهم صل على سيدنا محمد الوسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد الوسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد الوسيله اليك واله وسلم درود سلطان الناصر فازبر اللهم صل على سيدنا محمد سلطان الناصر واله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر واله اللهم صل على سيدنا محمد سلطان الناصر واله وسلم درود سراج منير فتنبر اللهم صل على سيدنا محمد سراج منير واله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير واله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير واله وسلم درود سيف الله تنبر اللهم صل على سيدنا محمد سيف الله القاطع واله وسلم
اللهم صل على سيدنا محمد سيف الله القاطع عباده وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع عباده وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أبار بول الحمد لله. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابك لشديد. جرا الله فاكر نعمت پايا شكريا داي كوري الله فاكتار نعمت بارد كنا سبحان الله. آج جرا نعمت پايا شكريا داي كورينا الله فاكتار تك نعمت اٹھائنين عرو كتين شاستيت ببقت كوريدين. نعوذ بالله. افضل الزكر تلاوة القرآن بايو بابار شكل كي بولي আমরা যারা আছি ভাই বোন মা বাবা যারা ফ্যামিলি যারা সকলকে বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করতে যে যতটুকু পারেন। যারা এমনি কোরআন শরীফ পড়তে পারেন না সূরা ফাতিহা থেকে আলাম তারাবী পর্যন্ত যে সূরাগুলো পারেন ওই সূরাগুলো কি সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবেন করবেন না ইনশাআল্লাহ। আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন। যত জিকির আছে সবার থেকে উত্তম কোন কোন জিকির? আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কথাকে বুঝাইতে পারছি? তোমরা সকলে কোরআন শরীফ তেলাওয়াত করবে তো? আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বা আলাম তারপর যে কোনো পাঁচ সাতটা সূরা পারি ওই সূরাগুলো কি সকাল সন্ধ্যায় তেলাওয়াত করব। ঠিক আছে, কথাকে বুঝাইতে পারছি? এই যে মাহফিল থেকে এই জিনিসটা নিয়ে যান যে হুজুর বলছে আমরা সকলেই কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যে যতটুকু পারি যে যে কয়েকটা সূরা পারি ওই সূরাগুলো কি তেলাওয়াত করব। ঠিক আছে তো ইনশাল্লাহ। সামনে রমজান আসতেছে, রোজা রেখে বেহভাষা কথাবার্তা বলবো না, মিথ্যা কথা বলবো না, গিবোধ করবো না, অপচয় কোনো কথাবার্তা বলবো না। কথাকে বুঝাইতে পারছি? কথা বুঝতে পারছেন? নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, কোরআন শরীফ তেলাওয়াত করবো। ঠিক আছে, আল্লাহ জানে মিলাদ মাহফিলকে কবুল বলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. لا تخنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. مبود مولا আসরের পর থেকে আল্লাহ মিলাদ মাহফিল চলতেছে, আল্লাহ মদিনার জামাতের হাজিয়া পড়লাম, দুরুদ সালাম পড়লাম, এ আল্লাহ যা কিছু পড়লাম এর ভুলটুরি ক্ষমা করে দু জানের বাদশাহ রহমাতাল লিল আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমার কবুল আর মঞ্জুর করে দাও। এ আল্লাহ বাবা তোমাদের আজ বন্ধু সবাই কেরাম তবে তাবিন খোলাফায়ে রশিদিন আইমে মুস্তাইন সালফে সালেহীন ওলামাই মুতাকাদ্দিমিন মুতাখিরিন ফির ফকির হাজি গাজি সুয়াদা কারবালা আশিকিন জাকিরিন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন তাদের রওজা মোর কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ গোসে মদন মারফির গমন আব্দুল কাদের জিলানি রহমান কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ খাজা গরিব নুন কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ বাহাদুর নকশবন্দে মুজাদ্দি আল বিসানে কুমলার জমনে শাহনশাহ শাহ আব্দুল্লাহ গাজুর গবু শাল গন্ধে খাই শাল গুদরি আব্দুল নসুন মুজমিল কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মদিনার জামাতের আমির ডাক্তার আল গৌজ বদিউজ্জামান উনার কবুলার মঞ্জুর করে দাও। আল্লাহ ফুরফুর আবুশন কবুলার মঞ্জুর করে দাও। আল্লাহ সুফতি আলী নুর মামুন কবুলার মঞ্জুর করে দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম
আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ফিরোজদার শ্বশুরা ওলাদের বংশধর গোষ্ঠীর গোষ্ঠী দ্বারা দুনিয়াতে বিদায় নিয়েছি আল্লাহ কি অবস্থা জানি না আল্লাহ মিলাদ মাহফিল ও ছিল মদিনার জামাতের হাজির ও ছিলাই আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ বেহেশতের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ যারা হাত বাড়াইলাম আমাদের সকলের জিন্দেগানের সমস্ত অন্যায় অপরাধ গুলো ক্ষমা করে দাও আল্লাহ বাংলা জমিনে যে দাউলে গ্রাম ফিরবুদের ভোগের দরবাজে যেখানে আছে আল্লাহ সকলের কবরে হাজা খানা ফোসে দাও আল্লাহ বাবাদ ঘোষণ কবুলার মঞ্জুর করে দাও বাবাদের শারীর শুন কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ মিনুছেন রব্বা দাদা দাদি নানা নানি কালা কালো ফিরোজ রাওলাদ বংশধর গোষ্ঠীর গোষ্ঠী দ্বারা দুনিয়াতে মিদিন সকলের কবরে হাজা খানা ফোসে দাও আল্লাহ মাহফিল কমিটির যারা যারা দুনিয়াতে বিদায় নিয়েছি সকলের কবরে হাজা খানা ফোসে দাও আল্লাহ মাহফিল আমাদের হাজার নসিব করে দাও আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ আমাদের অন্তরে ইলাহি ফায়দা করে দাও اللهم مقلب القلوب ثبت قلبي على دينك وتهب قلبي النور معرفتك وهدى يا الله يا الله يا الله بيش شكرًا دلوات كرتي فري الله ذكر اذكر كرتي فري شي توفيق دان كري داو الله نيدر زان سيورا سلقي بيشي والو برشت فري شي توفيق دان كري داو الله مدري ما في لمن خاص رحمت بركت دان كري داو আল্লাহ প্রতি বছর মাহফিল করতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ যারা যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ কুমুর যারা উদ্যোগে মাহফিল হয়েছে সকলকে কবুলার মঞ্জুর করে দেন আল্লাহ খাস করে জালেমের জুলুম দিয়ে রক্ষা করে দাও আসমান বালা আসমানে উঠে দাও জমিন বালা জমিনে দফন করে দাও হাওয়াই বালা হাওয়ায় সাথে মুশাইয়া দেন আল্লাহ যেদিন চলে যাব দয়াল নবীকে দেখাইয়া দেখাইয়া আমাদের দিল মুখে জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম